হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কস ক্যানভাস। অনেকদিন পর আবার আমি ডেইলি ব্লগস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আর এখন আমি উঠে পড়েছি ঘুম থেকে, আর এখন ঘুরিতে বাজে কিন্তু সকাল 7:30। অনেকটাই আজকে তাড়াতাড়ি আমি উঠেছি, এতটা তাড়াতাড়ি কিন্তু আমি উঠি না। আর আজকে ভাবলাম একটু হাঁটি হাঁটি করি, মানে সকালবেলা একটু গঙ্গার ধারে যাব ঘুরতে, দেখবো আর কি, কারণ ওয়েদারটা খুব সুন্দর রয়েছে আর ভালোও লাগবে। তো ওখান থেকে এসে তারপরে হচ্ছে কি রান্না হচ্ছে, কি কি করছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কিন্তু করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। চলে এসেছি রান্নাঘরে, আর এখানে মা হচ্ছে বেসন দিয়ে বড়া ভাজছে, ভাত দিয়ে টিফিনে খাবে বলে। আর আমি বানাবো হচ্ছে পুঁই শাকের তরকারি। বেশ আজকে একটু পুঁই শাকের তরকারি খেতে ইচ্ছা হচ্ছে। মাকে কালকেই বলছিলাম যে মা একটু মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি খেলে কেমন হয়, তো বললো ঠিক আছে করা হবে। তো আমি আর বাবা একটু বাজারে গেছিলাম, ওখান থেকে আমি আর বাবা পুঁই শাক আর কুমড়ো কিনে এনেছি, আর মাছের মাথাটা মা আজকে সকালে কিনে এনেছে। তো সেই জন্যই এখন এখানে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, আর পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে। আর ওদিকে পুঁই শাক আলু কুমড়ো সমস্ত কিছু আমি কেটে নিয়েছি একেবারে। আর এখানে কড়াইতে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আলুগুলো আগে ভেজে নেব, আর হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো এর সাথে ভেজে নেব। তো এই পুঁই শাক চচ্চড়ি দিয়ে ভাত আমার খেতে হেভি লাগে, দারুণ লাগে, এটা হলে আর কিছু চাই না, তো তার জন্যই করছি। আর এখানে শাকগুলো একটু ভালো করে ধুয়ে নেব, আর তরকারির শেষের দিকে আমি শাকগুলো দেবো, না হলে না শাকগুলো পুরো ঘেটে গলে যায়, একটুও খাওয়ার সময় পাতে পাওয়া যায় না, তো তার জন্য শাকগুলো আমি সবার লাস্টে দেবো। তার আগে ডাঁটাগুলোকেও একটু ভেজে নেব, না হলে ডাঁটার একটা না কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো মা শাকটা কালকে বাজার থেকে আনার পরেই মা কেটে রেখেছে, জানে সকালবেলা তাড়াহুড়োর সময় কাটা যাবে না, তো মাছের মাথাগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, কারণ ভালো করে না ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে। আর এখানে আলু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর কি কি মেনু হচ্ছে তোমাদেরকে দেখাবো, বেশ অনেকদিন তো ডেইলি ব্লগ দেওয়া হচ্ছিলো না, ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও দিয়েছি, রেসিপি ভিডিও দিয়েছি, তো ভাবলাম আজকে একটু ডেইলি ব্লগ দিই যে আমি সারাদিন কী করছি। সারাদিন কী করছি মানে রান্না খাওয়া দাওয়াটাই মেন ইম্পর্টেন্ট, তাছাড়া বাকি তো অফিস যাওয়া ঘরে থাকা এইটুকুই, তো এক্সট্রা করে আর কিছুই করা হচ্ছে না যে আমি সেটা ভিডিও করব। তো যেটুকু যেটা করছি বাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মা গেছে ঠাকুর ঘরে পুজো করতে, আর আমি এখানে এখন রান্না করছি, দেখতেই পাচ্ছ পুঁই শাকের ডাঁটাগুলো ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে কুমড়োগুলোও দিয়ে দিয়েছি। আর কুমড়োর টুকরোগুলো না আলুর থেকে একটু বড় বড় করে কাটতে হয়, না হলে আলু তো সিদ্ধ হতে সময় লাগে আর কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার ফলে কি হয় কুমড়োগুলো পুরো গলে যায় চচ্চড়ির মধ্যে, আর একটুও কিন্তু খাওয়ার সময় কুমড়ো পাওয়া যায় না পাতে। তো তার জন্য কুমড়োর সাইজগুলো একটু আমি বড় বড়ই কেটেছি, যাতে করে আলুটা সিদ্ধ দেরি করে হলেও কুমড়োটা যাতে গলে না যায়। আর দেখতেই পেলে আলু ডাঁটা সব ভেজে নেওয়ার পরে লাস্টে আমি কুমড়োটা দিলাম। আর এইভাবে পুঁই শাক চচ্চড়িটা আমি আমার মায়ের থেকে শিখেছি, মাকে দেখতাম এরমভাবে বানাতে। আর চচ্চড়ি টচড়ি এই ধরনের জিনিসগুলো আমি একটু ভালোই বানাতে পারি, মানে সবার কেমন লাগবে জানি না, বাট আমার ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, এই পাঁচটা জিনিস আমি দিয়ে দিয়েছি, আর এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু ভালো করে কষাতে লাগবে, কারণ এই কাঁচা মশলাগুলোর একটা গন্ধ থাকে, তো না হলে তরকারির মধ্যে গন্ধটা থেকে যাবে। তো এটা খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছি, আর মাথার একটা সাইড ভাজা হয়ে গেছে সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে কষাবো। আর যে অর্ধেকটা মাথা আছে ওটা ভাজছি এখনও, ওটা তরকারির শেষের দিকে দেবো যাতে পুরোটা ঘেটে না যায়। আর জানি না কেন আমি যখন এরকম তরকারি বানাই না মাছের মাথাটা পুরোটা ঘেটে যায়, কারণ আমি একটু আগের দিকে দিয়ে ফেলি, তার ফলে ঘেটে যায়, আর ঘেটে গেলে কিন্তু তরকারির টেস্টটাও হয়। কিন্তু মা আবার বলে এতটা বেশি ঘাঁটবি না, একটু গোটা গোটা রাখবি, না হলে তরকারিটা খেলে বড্ড বেশি কাঁটা মুখে পড়ে, আর আমি গোটা রাখতে গেলেই ঘেটে যায়। যাই হোক, এটা লাস্টে দেবো, দেখা যাক এটা যাতে ঘেটে না যায়। ওটা দিয়ে আগে ভালো করে কষিয়ে নিই, কষিয়ে টষিয়ে নিই, এতে না জল লাগবে না। এইবারে আমি পাতাগুলো দিয়ে দেবো, এই যে পাতাগুলো এখন দিচ্ছি পাতার থেকেই এবার একটা জল বেরোবে। ডাঁটাগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হালকা হয়ে গেছে, 50% সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো সমস্ত, মানে কুমড়ো আলু সবই। এখন আমি ওটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই দিকে হচ্ছে আমার সকালের টিফিন বানাচ্ছি, এখানে আছে গাজর, বিনস আর আধঘনা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে ওটস দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার সকালের টিফিন। কোনো কোনো দিন আমি রুটিও খাই, তো এই হচ্ছে আমার সকালের টিফিন। এটা খেলেই মোটামুটি দুপুর দুটো পর্যন্ত পেটটা পুরো ভার হয়ে থাকে, কিছু খেতে ইচ্ছে করে না, তার জন্যই এটা খাওয়া।
তো এর মধ্যে আমি একটু কারি পাতাও দিয়েছি। বাড়িতে কারি পাতা গাছটাকে অনেক কষ্ট করে বাঁচিয়েছিলাম জানো তো। কারি পাতা গাছ বাড়িতে আগে ছিল না, তো দু তিনবার টবের মধ্যে বাবা বসিয়েছে, আমি চারা এনে দিয়েছিলাম ওই বাড়ি থেকে, বাবা বসিয়েছে, কিন্তু তারপরেও না কারি পাতা গাছটা বারবার মানে মরে যাচ্ছিল। তো অনেক কষ্টে একটা কারি পাতা গাছ আমার ঠাকুমা দিয়েছিল, সেইটা এনে বসাতে তার মানে গোড়াটা থেকে গেছিল, মানে শক্ত হয়ে মজবুত হয়ে থেকে গেছিলো। তারপরে গাছটা এখন বেশ বড় হয়ে গেছে, তোমাদেরকে একদিন ভিডিও করে আমি দেখাবো। তো সেই গাছটাতেই মোটামুটি যা পাতা হয়, আমার প্রত্যেক দিনে ওটস খাই বলো চাই সুজির পোলাও, আমার মোটামুটি ওই কারি পাতাতেই হয়ে যায় কাজ। তো এই যে এখানে আমার সকাল ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর এখানে বাবা খাবে বলে লিকার চা বানাচ্ছি। বাবার লিকার চা হচ্ছে চা নয়, চা পাতার জল, আমি বলি চা পাতার জল, মানে একটু জল তাতে একটুখানি আদা কুচি আর চা পাতা, ব্যাস হয়ে গেলো ফোটানো, না চিনি না নুন না মিষ্টি মানে কিছু না আর কি। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি কুমড়ো আর ঢ্যাঁড়শ, ওটা আমি খাবো। তো এই আমার তরকারিও কিন্তু মোটামুটি রেডি হয়েছে, দেখেছো কত জল বেরিয়েছে, মানে পাতাটা দিলেই এতটা জল বেরিয়ে যায়। আর এখনই কিন্তু দেখো পাতাটা দিয়েছি, পাতাগুলো সব নেতিয়ে গেছে, ওই কারণেই আমি লাস্টের দিকে দিই। যাই হোক, এখানে ডাঁটাগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, আর ডাঁটাটা না কচি কচি, মানে ছোট ছোট যে পুঁই শাকগুলো হয় যেগুলোর গোড়া থাকে, কি বলে এক হাত পুঁই শাক না কী বলে একটা, বেশ মা বেশ বলে নামটা, তো সেই পুঁই শাকগুলো সিদ্ধ হয় তাড়াতাড়ি, খেতেও ভালো হয়। আর ওই দেখো পুঁই শাকের গোড়াগুলো মা কেটে রেখে দিয়েছে, বলেছে বাড়িতে নিয়ে গিয়ে বসাতে, আমি আর রোজ ভুলে যাচ্ছি নিয়ে যেতে, নিয়ে গিয়ে বসাতে হবে। আর এখানে আদা রসুন পেঁয়াজ কেটে নিচ্ছে, এগুলো পেস্ট করে ফ্রিজে রেখে দেওয়া হবে, মোটামুটি দিন পাঁচেক চলে যাবে। বাড়ি ফিরে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে কী কী রান্না হলো। আর এখন আমি চলে যাব অফিসে, আর এখন কিন্তু ঘড়িতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে প্রায় 9:30 বেজে গেছে, আর এখন চলে যাব অফিসে। অফিস থেকে ফিরে দুপুরের লাঞ্চে কী কী খাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে, মায়ের খাওয়া হয়ে গেছে এখানে, এখন আমি খেতে বসবো। আর এখানে নিয়েছি কী কী তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এখানে নিয়েছি আজকে অনেক কিছু, ভাত এখানে আছে, সবজি সেদ্ধ এখানে আছে, টকের ডাল এখানে, একটা ডিমের অমলেট করে নিয়েছি, আর এখানে আছে পুঁই শাকের তরকারি যেটা আমি সকালে বানালাম। তো এই যে এই যে এখানে এই যে এটা হচ্ছে ডিমের অমলেট, এটা হচ্ছে সবজি সিদ্ধটা, আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি যেটা সকালে করেছিলাম, ঠিক আছে, আর এই যে হচ্ছে টকের ডাল। তো এই হচ্ছে মেনু, আজকে অনেক কিছু মেনু হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করা যাক, খাওয়া দাওয়া করে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে বানাচ্ছিলাম বিরিয়ানি রাতের জন্য, বিরিয়ানি বানাতে বানাতে হাঁপিয়ে গেছি গাইস। দুপুর 3টে থেকে শুরু করেছিলাম বানানো, আর এখন বাজে ঘড়িতে বিকেল 4:20, তো এতক্ষণে গিয়ে আমার বিরিয়ানি বানানো কমপ্লিট হয়েছে, আর হাঁপিয়ে গেছি বলে এসেই বসে পড়েছি নিয়ে আইসক্রিম। ঠিক দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাটারস্কচ, আর এদিকে আছে টুইন ওয়ান, দুরকম আইসক্রিম ছিল, দুরকমই একটু একটু করে নিয়েছি, আর এটা এখন আমি খাবো। দেখছি ধোঁয়া উঠছে, দা সবে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। বিরিয়ানি বানানোর রেসিপিটা তোমরা আমার কিন্তু ভিডিও মানে ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, আমার চ্যানেলেই আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো বিরিয়ানি বানানোর রেসিপিটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা টাচ করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু চাই। টাটা।